বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তো আজকের এই ভিডিওটাতে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের দিনে অনেক সংকুচ ছেলেমেয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, শুরু করছি আজকের ভিডিও। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আমি এরকমই ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। বড় বড় ইউটিউবাররাও ভিডিও বানাচ্ছে, কিন্তু ইউটিউবের তরফ থেকে যখন থেকে একটা নতুন আপডেট নিয়ে এসেছে, এক্সপেরিমেন্ট আপডেট, সেটা হচ্ছে আপনি যদি কোনো চ্যানেলের ভিডিও আপনি দেখতে চান, তো আপনি একদম হোম পেজ থেকে সরাসরি আপনাকে ভিডিওটাতে ক্লিক না করেই আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। এতে আপনার ভিউজ কম আসতেছে, প্লাস আপনার যে রেভিনিউ আছে সেটাও কিন্তু আপনার কম জেনারেট হচ্ছে। এতে কিন্তু অনেক ইউটিউবার, নতুন নতুন ইউটিউবার, বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে। বন্ধুরা, দর্শকরা যদি আপনার ভিডিও ক্লিক না করে, তো অ্যাড সংস্থাগুলো কিন্তু আপনার ভিডিওতে অ্যাড দিতে পারবে না। তো অ্যাড সংস্থাদেরও এখানে কিন্তু অনেকটা লস হয়ে যাচ্ছে, তারা অ্যাড দেখাতে পাচ্ছে না, তারাও ডিমোটিভেট হয়ে যাচ্ছে। বন্ধুরা, যদি এই আপডেটটা বিগত দিনগুলোতে থাকে, তাহলে কিন্তু অনেক ক্রিয়েটার ইউটিউব ছেড়ে চলে যাবে। কেননা কম রেভিনিউ এখান থেকে আপনি গেইন করতে পারো। যে বিষয়টা সেটা হচ্ছে নতুন ইউটিউবারের ভিউ কম আসাতে কিন্তু ওরা চিন্তিত হয়ে পড়বে, ডিমোটিভেট হয়ে পড়বে। তো অবশ্যই ইউটিউবের এটা এই এক্সপেরিমেন্টটা একটু ভেবেচিন্তে দেখা উচিত, যে এই যে আপডেটটা দিয়েছে এটা কি 2022-এর পরেও কি এটা চলবে। তো বন্ধুরা, আমার মতে এই এক্সপেরিমেন্টটা ইউটিউবের তরফ থেকে বাতিল করে দেওয়া উচিত অবিলম্বে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।